ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাট মারিয়াপল্লী সহ সাতক্ষীরা খুলনা পিরোজপুর পটুয়াখালী ভোলা ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডবন্ধ হয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চল ছয় জেলার অত্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কয়েক কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে তিন কোটি গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে আছেন গতকাল সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে মুঠোফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না অনেক স্থানে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ জানিয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে পনেরো হাজার বেস্ট ট্রান্সিভার স্টেশন বিটিএস যা মোবাইল টাওয়ার নামে পরিচিত গতকাল পর্যন্ত বন্ধ ছিল এগুলো চালু করতে তারা এখন কাজ করছেন এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছেন গতকাল বিকেল চারটা পর্যন্ত চৌষট্টিটি জেলায় বাইশ হাজার দুশো আঠারোটি ওয়েবসাইট অসচল রয়েছে অর্থাৎ দেশের মোট সাইটের প্রায় ঊনপঞ্চাশ শতাংশই অসচল রয়েছে ঘূর্ণিঝড়ে উনিশ জেলার একশো সাতটি উপজেলার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাঁত্রিশ লাখ আটান্ন হাজারেরও বেশি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিরাশিটি ঘরবাড়ি এছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজার নশো বিরানব্বইটি ঘরবাড়ি ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে পড়া উনিশ জেলার হল সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি বরিশাল পটুয়াখালী পিরোজপুর বরগুনা ভোলা ফেনী কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নওরাইল গোপালগঞ্জ শরীয়তপুর ও যশোর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে গতকাল সোমবার সকাল থেকে অঝোর ধারে বৃষ্টি চড়ছে গতকাল সকাল ছটা থেকে আজ মঙ্গলবার সকাল নটা পর্যন্ত গত সাতাশ ঘন্টায় সিলেটে দুশো ছিয়ানব্বই দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় রিমালের কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত অত্যন্ত চারজন নিহত হয়েছেন